আসসালামু আলাইকুম। আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা গভীর সমুদ্র থেকে টোরা মাছ ধরি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা যে জায়গায় আছি এর গভীরতা 3500 মিটার। মাছটা খুবই বড়, ধারণা করা যায় 70 থেকে 80 কেজি হবে মাছটার ওজন। 40 থেকে 50 মিনিট ধরে আমরা তিনটা মানুষ মাছটাকে টানতে টানতে ক্লান্ত হয়ে গেছি, এখন পর্যন্ত মাছটাকে তুলতে পারিনি। এখন চতুর্থ জন, দেখি উনি কতটুকু সফল হন, উনি কি মাছটাকে তুলতে পারবেন কি না দেখা যাক। মাছটা খুব কাছে চলে আসছে, মাছটা খুব দেখা যায়, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন মাছটা খুব দেখা যাচ্ছে কাছ থেকে। এই যে মাছটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে মাছটাকে। আর আমাদের টিম রেডি, মাছটাকে পানির উপরে বাসলেই তারা, এই যে আপনি দেখছেন সবার হাতে কিন্তু বড় বড়শি, মাছটা পানির উপর বাসলেই যেই আগে সুযোগ পাবে সেই তার হাতের যে বড়শি আছে সেই বড়শি দিয়ে মাছটাকে আটকাবে। সো আপনারা দেখছেন এই যে বাঁশ হাতে যে ইনগাড়ি আছেন ইনি কিন্তু কোনো আটকাবে না, এই যে আটকিয়ে ফেলছেন অলরেডি। এখন সবাই কিন্তু টেনে এই যে উনি যে লোহার যে বড়শিটা নিয়ে আসছেন উনি কিন্তু মাথায় লাগাবেন, লাগায় এখন টানে কিন্তু মাছটাকে তুলবেন। হ্যাঁ, যে তুলতেছেন মাছটা কিন্তু খুবই ভারী হবে, 70 থেকে 80 কেজির মতোই হবে প্রায়। এই যে মাছটা এখন তুলছে, এখন মাছটাকে যে মাথায় আঘাত করা হবে, মাছে আঘাত করলে দেখা যাবে কি মাছটা দ্রুত মরে যাবে। হ্যাঁ, দ্রুত না মরলে কিন্তু মাছটাকে কাটা যাবে না। আপনাকে আবার মাছটাকে কেটে মাছের যে নাড়িভুঁড়ি আছে সেগুলো বের করতে হবে। মাছটাকে ভালোভাবে না মারলে কাটার সময় মাছটা খুবই লাফালাফি করবে, এই জন্য যিনি কাটবে ওনার মনোভূত হচ্ছে না, এই জন্য উনি আবার নিজে থেকেই কয়েকটা বালি দিয়ে নিলেন। মাছটা এখন কেটে পরিষ্কার করা হবে, এর পেটের ভিতরে যে নাড়িভুঁড়ি আছে সেগুলো বের করা হবে, বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে আইসের পানিতে রাখা হবে। আমরা আসলে টোনা মাছগুলো যদি ভালো পরিষ্কার না করা হয়, তার পেট কেটে সাফ পরিষ্কার না করা হয়, তাহলে এটা কিন্তু মাছটার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। কারণ টোনা ফিশের কোয়ালিটিটা দেখা হয় আসলে, এ গ্রেড বি গ্রেড সি গ্রেড কোয়ালিটিটা থাকে। তো আমরা যদি ভালো, যত ভালো পরিষ্কার করতে পারবেন আপনি তত ভালো কোয়ালিটি আসবে। এই যে এখন কিন্তু যে যে রক্ত লেগে আছে শরীরে এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিষ্কার করে তারপর সেটাকে রাখা হবে ফ্রিজে।